কারখানার ভেতরেই এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য। কারখানার মালিক পক্ষের দাবি, অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু। স্থানীয়দের দাবি, কারখানা চত্বরে পুলিশের নজর এড়িয়ে চলছে অবৈধভাবে মদ বিক্রি, যার কারণেই এই ঘটনা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার ভেতরেই এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর এলাকায়। জানা গেছে, নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি আটা কারখানা রয়েছে। সেখানেই শ্রমিকের কাজ করতেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বছর 27-এর অনিল সাহানি নামে এক যুবক। মাসখানেক আগেই তিনি এই কারখানায় শ্রমিক হিসেবে কাজে যুক্ত হয়েছিলেন। কাজের শেষে রাতেই কারখানার ভেতরে ঘুমাতেন তিনি। প্রতিদিনের মতন শুক্রবারও তিনি কারখানার ভেতরে শুয়ে পড়েন। শনিবার সকালে অন্যান্য কর্মীরা এসে তাকে অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভেবে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা করে জানিয়ে দেন, অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। রাত কো সোয়া থা, সোয়া থা, মানে 3 বাজে উঠকে দেখা থা, ও পানি মাঙ্গ রা থা, মানে মানে পিলা দিয়া পানি, পিলা দিয়া, ফির সো গিয়া মানে মানে ও ঠিক থা, ও ভি সো গিয়া, মানে ভি সো গিয়া। রাত কো খানা খায়া থা? নেই নেই, জারু পিয়া হ্যায়। एक ही रूम में रहता है लेकिन एक ही मेस में खाता है। हम लोग तो ड्यूटी अलग अलग है। हम तो कल रात में नाइट में था, तो हम लोग पता ही हम तो नहीं जानते हैं। सुबह आके ड्यूटी छुट्टी होके हम देखे तो ऐसे हाल हुआ है बोल के। तो रात में ड्यूटी था उसका? नहीं, डे में ड्यूटी किया था। वो डे लोग तो ड्यूटी में, आपको रात में था? हम लोग नाइट ड्यूटी। कारखाना কর্তৃপক্ষের দাবী, অতিরিক্ত মদ্যপান করেছিলেন তিনি। মদ্যপান করার পর দীর্ঘক্ষণ বাথরুমের ভেতরে শুয়েছিলেন। তার সঙ্গীরা পরবর্তীকালে তাকে তুলে এনে ঘরে শুয়ে দেন। ভোর 3টের সময় তিনি জল খেতে উঠেছিলেন, কিন্তু ভোরবেলা ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, কারখানা সংলগ্ন রাস্তার ধারে একাধিক দোকানে বেআইনিভাবে প্রতিনিয়ত মদ বিক্রি হয়। শুধু তাই নয়, প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলে মধুচক্রের আসর। সেই কারণেই কারখানায় আসা শ্রমিক এবং মহিলারা মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন। সে যে ড্রিঙ্ক করে একটা নেশা অবস্থায় ছিল, সে 3:11 সরি, ওকে জলও খাওয়ানো হয়। ওকে যখন রুমে নিয়ে জলও খাওয়ানো হয় 3:11, তারপরে যখন ডিউটির সময় তাকে ডাকে 8টার সময়, সে আর ওঠেনি। তখন আমরা যথারীতি আমাদের ম্যানেজারবাবু সবাইকে জানিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাই। তারপরে হাসপাতালে ওখান থেকে বলে দিল, কিন্তু মূল যেটা হচ্ছে মদ খেয়ে এটা হয়েছে। আমাদের কারখানার শ্রমিকরা প্রায় এই ও বাগানে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে, যত আমরা স্ট্রিক্টলি যত আমরা ইসে করছি, কাকে আটকে রাখবেন? 100 লেবার যদি কাজ করে কাকে আপনি আটকে রাখবেন? এবং এখানে যেই পরিমাণে মদ বিক্রি হয়, শুধু মদ নয়, যে পরিমাণে মহিলারাও আসে, এর জন্য অনেক বিপদ হয়। শুধু একটা না, হাজার হাজার বিপদ ঘটে। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। এটা আছে পাশে রুমে যে থাকে, সে বলছে রাত্রে 2টা নাগাদ বাথরুমে শুয়েছিল, ফলে ট্যাপ ছেড়ে নিচে শুয়েছিল। তখন ওর যারা কলিগ যারা আছে, ওর সঙ্গে যারা কাজ করে, এরা ধরে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর শুয়ে আছে, সকালবেলা যখন ডিউটির জন্য ডাকতে গেছে, তারপরে গিয়ে দিয়েছে, ও কোনো সেন্স নেই, সেন্স নেই। তারপর সকালবেলা উঠে তারপর আমরা হসপিটালাইজ করেছি, হসপিটাল থেকে এবার রিপোর্ট দিয়েছি। ওই রুমে ওরা আছে 4 জন 3 জন, একজন ডিউটিতে ছিল আর বাকি 3 জন ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।